আসসালামু আলাইকুম, বিডি মামি নেদারল্যান্ডস। আমি ফারহানা শাওন আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকের দিনটা অনেক সুন্দর হয়ে শুরু হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন কালকে রাতে স্নোফল হয়েছিল। এটা অবশ্য কয়েকদিন আগের ভিডিও ক্লিপ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন। আসলে সঙ্গে সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কাজ থাকে, আর যেহেতু আমি এখনও নতুন এই প্রফেশনে তো একটু সময় লাগেই আমার, আর সঙ্গে তো সংসারের কাজ থাকে, অন্যান্য অনেক বিজনেস থাকে যেগুলোর জন্য একটু লেট হয়ে যায়। তো আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর করে শুরু হয়েছে এই কারণেই, কারণ সকালবেলা চোখটা খুলেই দেখলাম যে স্নোফল হয়েছে এবং সব ঘাসের উপরে কিন্তু এখনো পড়ে আছে দেখতে পাচ্ছেন। যদিও সূর্য উঁকি দিয়েছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে তাদেরকে, সাদা সাদা সব বরফগুলো পড়ে আছে ঘাসের, সবুজ ঘাসের উপরে, দেখতেই ভালো লাগছে। যদিও এখনো এগুলো মনে হয় মেল্ট হয়ে যাবে, আমার বারান্দা পুরো ভিজে আছে। আজকে যেহেতু সুস্মির বাবার অফ ছিল অফিস, আর সুস্মিরও স্কুল খুব দ্রুতই শেষ হয়ে গিয়েছে, ওর 12টা পর্যন্ত স্কুল ছিল, তাই চিন্তা করলাম যে স্পেশাল দিনে স্পেশাল কিছু খাবার দাবার খাই। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব কেমন জানি হয়ে আছে, যেহেতু স্নোফল হয়েছে তো তাপমাত্রাও কিন্তু খুবই কম। তো জিজ্ঞেস করলাম যে কি খাবা ওর বাবাকে, আর যেহেতু বাংলাদেশে কথা হচ্ছে, দেখি যে আমার মা আমার শাশুড়ি সবাই খিচুড়ি খেয়েছে। আমার শ্বশুর বলছে আজকে মনে হয় বাংলাদেশের 80% মানুষ খিচুড়ি খেয়েছে, কারণ জাওয়াদের জন্য, জাওয়াদ যে ঘূর্ণিঝড়টা এসেছিল সেটার জন্য নাকি ওদের ওখানেও বৃষ্টি হচ্ছে বাংলাদেশেও কন্টিনিউয়াসলি, তো এই জন্য নাকি সবাই খিচুড়ি খাচ্ছে। তো আমার ইচ্ছা হলো যে আমরাও খিচুড়ি খাবো, এই জন্য ওকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবা নাকি, ও বললো হ্যাঁ খাবো, রান্না করো। তারপরে রান্না করতে চলে আসলাম। আমি প্রথমে গরুর মাংসটা বসিয়ে নিচ্ছি, আসলে রেসিপি বলার কিছু নেই, এটা সবাই জানে। তেলের মধ্যে পেঁয়াজ বেশি করে দিয়ে সব গরম মশলাগুলো দিয়ে তারপরে ভেজে নিয়ে লাল লাল করে যখন পেঁয়াজটা হয়ে যাবে, তারপরে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে, এই যে আমি এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংস খুব বেশি ছিল না আমার বাসায়, যতটুকুই ছিল অতটুকুই রান্না করে ফেললাম। আসলে আমাদের এখানে ধুতিখামে তো গরুর মাংসটা অ্যাভেলেবেল না, কোনো মাংসই অ্যাভেলেবেল না, গরু বলেন খাসি বলেন কোনো কিছুই, কিংবা ল্যাম্প বলেন, আমরা সব কিছু আনতে হয় আমাদেরকে আর্নহেম সিটি থেকে। তো মাসের একটা দিন আমার হাজব্যান্ড যে আর্নহেম থেকে ও এই মানে মাংসের আইটেমগুলো নিয়ে আসে, মাংস কিংবা মাছের আইটেমগুলো নিয়ে আসে, ওই একবার এনেই আমরা পুরো মাস জুড়ে খাই, এটাই আর কি। তো আজকে যতটুকু গরুর মাংস ছিল সেটা দিয়েই রান্না করছি। আসলে খিচুড়ির সাথে গরু না হলে তো জমে না, তাই না? আমার কাছে গরুর মাংসটাই বেশি ভালো লাগে খিচুড়ির সাথে। এখন আমি খিচুড়িটাও বসিয়ে দেব সেম ওয়েতেই, তেলের মধ্যে পেঁয়াজ গরম মশলার সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আর একটা বড় প্যান নিয়ে নিয়েছি, কারণ খিচুড়িটা আসলে অনেক মজা হয়, আর আমি এর সাথে আরও অনেক কিছুই রান্না করব যেহেতু। তো দুপুরবেলার খাবার তো দুপুরের জন্যই রান্না করছি, তো একটু ধরেই রান্না করলাম, যদি থেকে যায় পরের দিন খাওয়া যাবে। তো এখানে আমি গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে তারপরে এখন ঝোলে আর একটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। তো গরুর মাংসে কিন্তু আমার আলু খেতে খুব ভালো লাগে, আর এখানকার নেদারল্যান্ডের যে আলু এত মজার আলু, আমি আসলে বাংলাদেশে তো আলুগুলো কিন্তু দেখা যায় যে অনেক সময় শক্ত থেকে যায় কিংবা অনেকগুলোর স্বাদ একটু কম হয়, এখানকার আলুগুলো এত মিষ্টি আর এত দ্রুত সিদ্ধ হয়ে যায় কি বলবো। আলু দিয়ে যে কোনো রকমের রেসিপি করলেই অনেক
মজা লাগে আর কি। আর নেদারল্যান্ডের মানুষ কিন্তু আলু খেতেও খুব পছন্দ করে। তো আমি এখানে সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি এখন শুধু খিচুড়িটা রান্না করছি, অবশ্য মসুরির ডাল আর বাসমতি চাল দিয়ে। আর কোনো ডাল আমার বাসায় নেইও আর আমি অ্যাডও করিনি, তো মসুরির ডাল দিয়েই খিচুড়িটা রান্না করব আজকে। আমি এখানে এখন চাল আর ডালগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা শেষ করব আর কি। আর কাঁচামরিচ তো মাস্ট, খিচুড়ির মধ্যে কাঁচামরিচ না দিলে ভালোই লাগে না। তো আমি অনেক বেশ কতগুলো কাঁচামরিচ দিয়ে তারপরে আবার চালটাকে একটু ভেজে নেব, তাতে গন্ধটা খুব সুন্দর আসবে। সংসার জীবনটা আসলে কেমন জানি না, মানুষ আমরা মেয়েরা সব কিছুতেই অ্যাডজাস্টমেন্ট করাটা মনে হয় জানি এটাই জীবন, এটাই ভেবে নিই। তো আসলে এটা ছাড়া করার কিছু থাকেও না, কারণ অ্যাডজাস্টমেন্ট সব জায়গায় করতে হয়, সবাইকেই করতে হয়। একটা সংসারে যেমন পুরুষ অ্যাডজাস্টমেন্ট করে, মেয়েরা কিন্তু তার থেকে অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট করে, না হলে তো সংসারটা সুখের হয় না। এই যে আমাকে দেখেন, আমি আবারও নতুন করে সব কিছু গোছাচ্ছি, আস্তে আস্তে এক পা এক পা করে আবারও আগাচ্ছি। আসলে ধৈর্য ধরতেই হবে, সংসারটাকে সুখের রাখতে হলে ধৈর্য ধরতেই হবে। এখানে আমি একটু আলু ভাজি করে নিচ্ছি, আলু ভাজি আর বেগুন ভাজি করব, যাক বেগুন ভাজি, খিচুড়ির সাথে কিন্তু এগুলো বেশ লাগে, তাই না? তো এভাবেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আসলে সংসারের কাজ না, আগে বাংলাদেশে থাকতে হেল্পিং হ্যান্ড ছিল, তারা হেল্প করত, কিন্তু এখন তো সবই নিজের হাতে, তারপরও করতে কিন্তু অতটা কষ্ট হয় না, কেন জানি জানি না, আমার মনে হচ্ছে এখানে এসে আমার এনার্জি আরও বেড়ে গেছে, কারণ অনেক হাঁটাহাঁটি করা হয়, তারপরেও দেখা যায় যে সংসারের কাজকাম করে সব কিছুই শেষ করেও দেখা যায় যে অনেক এনার্জি থাকে, হয়তো ওয়েদারের জন্য আমার মনে হয় যেটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানকার বেগুনগুলো যে এত ফ্রেশ, আমি খুব অবাক হই, বাংলাদেশের বেগুনগুলো তো কেমন জানি কচরা হয় কিংবা ভিতরে বিচি থাকে, এখানকার বেগুনগুলো খুবই সুন্দর, আর কালারটাও এত সুন্দর, পুরো বেগুনি একটা কালার। এই এখানকার কিন্তু বেগুনগুলো এই এই কালারই হয়, অন্য কোনো কালার আমি দেখিনি, খুবই সুন্দর লাগে আমার কাছে। আর ভাজলে এত সুন্দর, অল্পতেই সিদ্ধ হয়ে খুবই সুন্দর হয়ে যায়। আর আজকের ওয়েদারের অবস্থা আর কি বলবো, এই যে দেখতে পাচ্ছেন পুরো বাইরে মানে ঠান্ডাই, এখন কিন্তু দুপুর হয়তো 2টো বাজে, কিন্তু কি অবস্থা, চারিদিকে কুয়াশা, ঘন কুয়াশা, আর গ্লাসগুলো মানে কুয়াশার জন্য ঘেমে ঘেমে পড়ছে আর কি কুয়াশাগুলো। তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আমার এখানে খিচুড়ি হয়ে গিয়েছে, ওখানে গরুর মাংস অলরেডি হচ্ছে, এখানে আলু ভাজিও বসিয়ে দিয়েছি। আজকে আসলে তেমন কোনো প্ল্যান নেই, যেহেতু ওর অফিস অফ, আমরা ভেবেছি খাওয়া দাওয়ার পরে একটু গ্রোসারিতে বের হব, কারণ গ্রোসারি অনেক কিছু লাগবে, তো গ্রোসারি করে নিয়ে আসছি দুজন মিলে। সুস্মিও গিয়েছিল আমাদের সাথে, আমরা গ্রোসারি শেষ করে তারপরে আরো কিছু সংসারের জিনিসপত্র কিনেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এখানে দরকার ছিল অনেক ধরনের স্ন্যাক্সের প্রয়োজন ছিল বাসায়, যেহেতু স্ন্যাক্স লাগে, বাদামটা সুস্মির বাবা অনেক পছন্দ করে, আমিও খাই বাদাম, সেজন্য আমাদের বাসায় বাদাম অনেক বেশি আনা লাগে। দুরুম হচ্ছে আপনার টর্টিলা ব্রেড আর কি যেটাকে বলে, আর এই যে চকলেট, চকলেটের এখন আমি আর সুস্মি যতটা না খাই, সুস্মির বাবার চকলেটের প্রতি আগ্রহ অনেক বেশি, সে তো চকলেট ছাড়া প্রতি রাতে সে প্রায় 8-10টা করে চকলেট খায়।
আমাদের বাসার বেবি হয়ে গিয়েছে সে। আর এই যে এখানে মার্জারিন দরকার ছিল, এটা হচ্ছে কুকিং বাটার, এটা নিয়ে আসছি। তারপর অনেক ধরনের স্ন্যাক্স নিয়ে আসছি, এগুলো সব কিছুই আমার দরকার ছিল। সুস্মির আসলে স্কুলের টিফিনের জন্য প্রয়োজন হয়, প্রতিদিন তো আসলে হাতে বানানো খাবার দেওয়াটাও মানে ও পছন্দ করে না, আর ব্রেড কিংবা এই জাতীয় খাবার প্রতিদিন ভালোও লাগে না। এই জন্য ভাবলাম যে একটু ভ্যারিয়েশনস আনি, এগুলো ঝটপটকে দিয়ে দিলে ও টিফিনে খেতে পারবে আর বাসাতেও লাগে, এই কারণেই নিয়ে আসলাম। তো এইসব খাবার দাবার এগুলো সব কিনে নিয়ে আসছি। ক্রোসান নিয়ে আসলাম, এটা হচ্ছে কাস ক্রোসান, এর ভিতরে চিজ দেয়া থাকে, এইটা সুস্মির বাবা পছন্দ করে না, এই জন্য মাত্র দুটো এনেছি, কারণ একটা সুস্মি খাবে একটা আমি খাবো। আর এগুলো বেশি আনলে এগুলো পরে খাওয়াও যায় না, কারণ কেমন নরম হয়ে যায়, তখন আর ভালো লাগে না। এখানে ফ্রুটস দরকার ছিল বাসায়, এই জন্য অরেঞ্জ নিয়ে এসেছি, চিয়া সিড নিয়ে এসেছি, এই যে এটা একটা জ্যাম স্ট্রবেরির, সেটা নিয়ে এসেছি। নসিলার দরকার ছিল, নসিলা নিয়ে আসা হয়েছে, এখানে নিয়ে আসা হয়েছে সুগার সিরাপ, সুগার সিরাপও প্রয়োজন ছিল। এখানে আনা হয়েছে কিবলিং, কিবলিং হচ্ছে একটা মাছ, নাম মাছের নাম, এটা ওপেন মার্কেটে বিক্রি হয়, খুবই মজা লাগে, আজকে হাতের কাছে পেয়ে গেলাম একেবারে রেডি, তো সেটা নিয়ে আসছি। আর এনেছি বেনানা, আর এনেছি কিছু ফ্রোজেন আইটেম, আর এই হচ্ছে আজকের গ্রোসারি। আর এদিক থেকে আমি সংসারের কিছু জিনিস কিনেছি, সেগুলোই শেয়ার করছি। এই দুটো পট এনেছি গোল্ডেন কালারের, অনেক কমে দিচ্ছিল, তো আর লোভ সামলাতে পারলাম না। আমার টিভিটা যেহেতু দেখেছেন, টিভি ড্রেসিওরের উপরে কিছুই রাখা হয়নি, আমি চিন্তা করেছি এই দুটো টিভির দুপাশে দুটো প্ল্যান্ট দিব, সেই জন্যই আনা। আর এই বয়ামটা এত কিউট, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এনেছি আমার চিয়া সিডের জন্য। আর এই কয়েকটা বয়াম নিয়ে এসেছি, সেটা তো দেখেছেন আপনারা আমার গত একটা শর্টসে, আমি কিভাবে স্ন্যাক্স অর্গানাইজিং করেছি, রিস্টকের একটা শর্টস ছিল, এই হচ্ছে। আর এই শোপিসটা এনেছি চকলেট রাখার জন্য, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন আমি সুস্মির বাবাকে জোর করে কফি খাওয়াবো, কারণ সে কফি খেতে তো পছন্দ করেই না, সে খেলে ব্ল্যাক কফি খায় যদি তার মাথা কখনো ব্যথা করে সেই ক্ষেত্রে। আমি আজকে বলেছি না, আজকে আমার সাথে কফি খেতেই হবে। তো এখানে আমি দুজনের জন্য কফি বানিয়ে নিচ্ছি, ওকে আজকে জোর জবরদস্তি করেই কফি খাওয়ানো হবে। একা একা আসলে কফি খেতে যখন ও থাকে তখন একা একা খেতে ভালো লাগে না, কেন জানি মনে হয় যে সবসময় তো আর রাজি হয় না, আজকে দেখি রাজি হয়ে গিয়েছে। তো এখন আমি যে কফি দুজনের জন্য বানিয়ে নিলাম, এখন দুজন মিলে কফি খাবো আর গল্প করবো, আবার টিভি দেখবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।